আজকে রেসিপি নিয়ে কোনো কথা হবে না, কারণ খেয়ে বুঝতেই পারবেন না যে এটাতে পেঁয়াজ রসুন নেই। নিরামিষ বাট মুখরোচক একটি রেসিপি নিয়ে আমি কল্যাণী আবারও হাজির হয়ে গেছি আপনাদের কাছে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সেনামান পরিবারের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি ভেজ ললিপপ। প্রথমে একটি ভাজা মশলা তৈরি করব। গ্যাস অন করে একটি প্যান বসিয়ে তাতে শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, জিরে, মৌরি, গোলমরিচ এবং ধনে দিয়ে 2 থেকে 3 মিনিট মতো হালকা ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেলে মশলাটিকে গুঁড়ো করে রেখে দেব, পরে কাজে লাগবে। এরপরে ওই প্যানেই আমি আরও 2 চামচ সাদা তেল দিলাম। তেল গরম হলে দিচ্ছি আদা বাটা এবং কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা আপনারা চাইলে বাড়াতেও পারেন, কমাতেও পারেন। এরপর দেব নারকেল কুচি। নিরামিষ তরকারিতে নারকেল কুচি দিলে তো অবশ্যই ভালো লাগে, আর এই চপে কিন্তু নারকেল কুচিটা মাস্ট দিতেই হবে। এরপর দিচ্ছি বিট এবং গাজর। আমি এখানে বিট আর গাজরটাকে খুব সরু সরুভাবে কুচিয়ে নিয়েছি। অনেকে গ্রেট করে দেন, গ্রেট করে দিলে কিন্তু ভালো লাগবে না। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো একটু ভাপে রান্না হতে দেব। তারপরে দিচ্ছি অল্প পরিমাণে নুন এবং ভাজা মশলা, যেটা আমি প্রথমে তৈরি করেছিলাম। সব উপকরণগুলি ভালো করে একবার মিশিয়ে নিয়ে এরপরে দিচ্ছি একটা সেদ্ধ আলু এবং সাথে ধনে পাতা কুচি। এই সময় আঁচটাকে কিন্তু একদম লো ফ্লেমে রাখবেন, দিয়ে আলুর সঙ্গে পুরো মশলাটিকে ভালোভাবে মেশাবেন। নামানোর আগে দেব ভাজা বাদাম। যদি আপনাদের কাছে ভাজা বাদাম না থাকে, কাঁচা বাদাম কিন্তু থাকলে নারকেল ভাজার সঙ্গে তখনই দিয়ে দেবেন। যখন দেখবেন চামচের সঙ্গে এভাবে জড়িয়ে জড়িয়ে আসছে পুরো জিনিসটা, তখনই বুঝবেন স্টাফিং কিন্তু রেডি। যতক্ষণ স্টাফিং ঠান্ডা হচ্ছে ততক্ষণ একটা ব্যাটার তৈরি করে নিই। দেবো 3 চামচ ময়দা এবং 3 চামচ কর্নফ্লাওয়ার এবং 1/2 কাপ জল দিয়ে ভালোভাবে মিশ্রণটাকে রেডি করে নেব। আমি কিন্তু এখানে 2 চামচ করে দিয়েছি, সেই জন্য আমার একটু শর্ট হয়ে গেছিলো লাস্টের দিকে। 3 চামচ করে দিলে কিন্তু একদম পারফেক্ট হবে। এরপর নিচে বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্বস যেটা আপনাদের কাছে থাকে, তাতে অল্প একটু নুন দিয়ে 1 চিমটে মতো নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর নিচ্ছি কিন্তু ময়দা। আমি এখানে আইসক্রিমের স্টিক ব্যবহার করেছি। আইসক্রিমের স্টিকগুলো কিন্তু আগে আধ ঘন্টা আগে থেকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। আধ ঘন্টা আগে থেকে জলে ভিজিয়ে তারপরে একটু শুকনো করে নেবেন, তারপরেই ব্যবহার করবেন। চপ বানানোর আগে হাতে অল্প একটু তেল মেখে নিলাম। এতে কী হবে, চপের যখন আমি শেপ দেব তখন ওই যে স্টাফিংটা আমার হাতে লেগে যাবে না, এবং শেপটা কিন্তু আমি ভালোভাবেই দিতে পারবো। দেখতেই পাচ্ছেন হাতে শেপ দিচ্ছি, কিন্তু চপের যে স্টাফিংটা আমার হাতে কিন্তু লেগে যাচ্ছে না, খুব সুন্দরভাবে আমি শেপও দিতে পারবো এক্ষেত্রে। এটা গেল টিপ 1। এবারে টিপ 2 কি, এই যে দেখতে পাচ্ছেন স্টিকের মুখের কাছে আমি কিন্তু ভালোভাবে চেপে চেপে দিচ্ছি। যদি একটু খোলা থেকে যায় না, ভাজার সময় কিন্তু সেই দিক দিয়ে তেল ঢুকে যাবে, আর তেল ঢুকে গেলে কিন্তু স্টিক আলাদা হয়ে যাবে চপ থেকে। এরপর চলে আসছি পরের স্টেপে। প্রথমে আমি এখানে ময়দার যে শুকনো ময়দা নিয়েছিলাম, সেই ময়দা দিয়ে একটা কোট করব। তারপরে যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম ময়দার এবং কর্নফ্লাওয়ারে, সেই ব্যাটারটা এর উপরে দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু ডুবিয়ে দিতে পারেন, কিন্তু এক্ষেত্রে কী হয় বলুন তো, হাতটাও যেমন পরিষ্কার থাকে আবার তুলতেও অসুবিধা হয় না। অনেক সময় ডুবিয়ে দিলে তুলতে খুব অসুবিধা হয়। এরপরে ব্রেড ক্রাম দিয়ে একটা কোট করে নেব। এটা গেল প্রথম কোট, এবারে আবার সেকেন্ড কোট হবে। বিস্কুটের গুঁড়ো দেওয়ার পরে কিন্তু ভালোভাবে হাতের সাহায্যে এরকম চিপে চিপে দেবেন। এরপরে আবার সেকেন্ড কোট হবে। যেই ময়দার আর কর্নফ্লাওয়ারে যে ব্যাটারটা করেছিলাম, সেই ব্যাটারটাই আমি আরেকবার দিচ্ছি। সেই ব্যাটারটা ভালো করে দেওয়ার পরে আমি আবারও একবার বিস্কুটের গুঁড়ো দিয়ে আরেকবার একটা কোট করব। আমার ভিডিওগুলি যারা নিয়মিত দেখেন বা আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। সেকেন্ডবার কোটিং করার সময় কিন্তু বিস্কুটের গুঁড়োটা দিয়ে ভালোভাবে কোট করতে হবে, আর পারলে হাতের সাহায্যে এভাবে একটু চিপে চিপে দেবেন। এতে কী হয়, শেপটাও কিন্তু খুব ভালো আসে, আর কিন্তু কোথাও ফাটা যেন না থাকে, এই দুটো জায়গা কিন্তু মাথায় রাখবেন। ব্যাস, আমার সব কটা রেডি হয়ে গেছে। আপনারা পারলে কিন্তু ফ্রিজের মধ্যে 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজ করে দিতে পারেন, তারপরে গরম গরম ভেজে সার্ভ করতে পারেন। এতে কী হয় না, আরও ক্রিস্পি হয় জিনিসটা। চপগুলোকে যেহেতু ডিপ ফ্রাই করতে হবে, সেই জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। তেল যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ একটা চাটনি বানিয়ে নিই। লাগছে ধনে পাতা, পুদিনা পাতা, তেঁতুল, নুন, অল্প পরিমাণে জিরে গুঁড়ো,
আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং অল্প পরিমাণে লেবুর রস। হ্যাঁ, তার সঙ্গে কিন্তু জল একটু দেবেন, জল ওই ধরুন 5 থেকে 6 চামচ পরিমাণ জল তো লাগেই। এটাকে ভালোভাবে পেস্ট করে নিন, চাটনি রেডি। এই চাটনিটা কিন্তু দারুণ লাগে খেতে, আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। তেল গরম হয়ে গেছে আর আমি চপগুলো ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে করে। যদি আপনারা এমনি ভেজিটেবল চপের আকারে তৈরি করেন তাহলে ঠিক আছে, এই যে আইসক্রিম স্টিক দিয়ে তৈরি করাটা কিন্তু একটু রিস্কি, তো সাবধানে চপটা ভাজবেন। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন বা আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আর যারা নতুন দর্শক আমার আমার ভিডিওগুলি প্রথমবার দেখছেন, যদি আমার ভিডিওগুলি ভালো লাগে ওনাদেরকেও রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। কথা বলতে বলতে কিন্তু ভাজাটা প্রায় হয়ে গেছে, বেশি না, 4 থেকে 5 মিনিট মতো ডিপ ফ্রাই করলেই কিন্তু হয়ে যাবে এই ভেজ ললিপপ। খেতে কিন্তু খুব দারুণ, আর ওই চাটনিটা যে করেছিলাম ওটা তো মাস্ট, এর সঙ্গে একদম দারুণভাবে যায়। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন এবং কমেন্টে আমাকে জানান যে আপনাদের কেমন লেগেছে রেসিপিটি। এই ভেজ ললিপপটা খেতে কিন্তু আমার দারুণ লেগেছিল। আমি পার্সোনালি আমি নিজের রান্নার প্রশংসা করি না, বাট আজকে বাধ্য হয়ে করতে হচ্ছে, বাট মানে খুবই দারুণ হয়েছিল। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে আরেকটি রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।